বিশ্বকাপে বিরাট কোহলির উইকেট চান পেসার শরীফুল ইসলাম আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের টিপসের অপেক্ষায় আছেন স্পিনার নাসুম আহমেদ। বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানালেন এই দুই টাইগার। তারা দুজনই ব্যাটসম্যানের চোখের বালি, দুজনই বোলার, আবার দুজনই বাঁহাতি। পার্থক্য হলো একজন স্পিনার আর একজন পেসার। এবছরই তাদের অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে। অতীতে কোনো বিশ্বকাপ না খেলা টাইগার স্কোয়াডের ছয় তরুণের দুইজন, পেসার শরীফুল ইসলাম আর স্পিনার নাসুম আহমেদ। গেল বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য শরীফুল ওই বৈশ্বিক আসরে অংশ নিয়েই নিজের ভেতর স্বপ্ন বোনেন একদিন খেলবেন জাতীয় দলে। সেই শরীফুল এখন টাইগার পেস স্কোয়াডের অন্যতম সদস্য। টি-20 বিশ্বকাপে তার স্বপ্ন আরও বড়। যদি ইন্ডিয়ার সাথে খেলি তো বিরাট কোহলি উইকেট নেওয়ার চেষ্টা করব। দুই বছর আগে ওয়ার্ল্ড কাপ খেলেছি, তখন যাওয়ার আগে একটা অন্যরকম ফিল হচ্ছিল যে আমরা দীর্ঘদিন ধরে আন্ডার-19 ক্যাম্প করছি, অনেক সিরিজ খেলছি, তারপরে যেটার জন্য খেলতেছিলাম সেটা খেলতে গেছি, তখন একটু অন্যরকম লাগছে। তিন চারটা সিরিজ খেলছি আমরা, অনেক প্রিপারেশন নিছি, তো এখন শেষ পর্যন্ত সেখানে জায়গা পেয়েছি, তো যাচ্ছি ওয়ার্ল্ড কাপে, অবশ্যই তো একটা ভালো লাগা কাজ করবে ভিতরে। টাইগার স্পিন প্যাকেজে নতুন সংযোজন নাসুম আহমেদ। এই বাঁহাতি স্পিনারও প্রস্তুতি নিয়েছেন নিজের মতো করে। আইপিএলে অংশ নেয়া দুবাইয়ে অবস্থানরত মুস্তাফিজ সাকিবের টিপসের জন্য অপেক্ষা করছেন নাসুম। অবশ্যই ওরা ওইখানে অনেকদিন যাবৎ আছে, ওইখানে উইকেট সম্বন্ধে ওদের ভালো ধারণা থাকবে, অবশ্যই মানে এইটার জন্য কোনো একটা আইডিয়া পাবো আমরা। এতদিন ছুটিতে ছিলাম, ছুটিতে মানে কাজ করছি, নিজের যা যা দরকার তাই করছি আর কি। মানে মানিয়ে তো নিতে হবে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে মানে মানিয়ে নিতে হবে এবং খেলাও জিততে হবে, ওইরকমভাবে নিজেকে শো করতে হবে। ছোটদের বড় হয়ে ওঠার গল্পে সফল নাসুম শরীফুলরা। ১১ টি-20 অভিজ্ঞতায় শরীফুলের অর্জন, ১৭ উইকেট, ৩ ম্যাচ বেশি খেলা। নাসুম এ পর্যন্ত আউট করেছেন ১৮ ব্যাটসম্যানকে। বিশ্বকাপে তরুণ টাইগারদের জন্য শুভকামনা। শাহান পাপন, ডিভিস নিউজ, ঢাকা।